বাংলা ছবির পরিবেশনা এবার নতুন উদ্যোগ, দারুণ একশো খবর। পিভিআর এবং আইনক্স এক হয়ে গিয়ে এবার বাংলা ছবিকে করবে প্রচার, এবং ডিস্ট্রিবিউশনের দায়িত্ব তারাই তুলে নিয়েছেন তাদের নিজেদের কাঁধে। তো তাহলে এবার বাংলা হতে চলেছে সব জায়গায়, মানে প্যান ইন্ডিয়া এবার ছবি মুক্তি পাবে সব বাংলা ছবি। তো তাহলে বেশ একটা খুশির মেজাজ, আর সেই কারণেই শহর কলকাতার এক পাঁচতারা হোটেলে বসেছিল তারই বেশ সেলিব্রেশনের মুহূর্ত। তবে কেমন ছিল সেই সেলিব্রেশনের মুহূর্ত চোখ রাখবো এক্ষুনি। টলিপাড়ায় অনেক সময় ছবি ভালো হলেও পরিবেশনায় গাফিলতিতে সেই ছবি অন্যের ভিড়ে হারিয়ে যায়, এমনকি অনেক সময় বহু ছোট বাজেটের ছবি মাল্টিপ্লেক্সে জায়গা পায় না। তবে বাংলা ছবি পরিবেশনার ক্ষেত্রকে নতুন পদক্ষেপ নিল দেশের প্রথম সারির দুই মাল্টিপ্লেক্স সংস্থা, পিভিআর এবং আইনক্স। এবার থেকে তারা ভারতীয় স্তরে বাংলা ছবি পরিবেশনা করবে। সম্প্রতি শহরের এক বিলাসবহুল হোটেলে হলো তার অ্যানাউন্সমেন্ট। এই ঘোষণা উপলক্ষে উপস্থিত ছিলেন টলিপাড়ার রথী মহারথীরা, হাজির ছিলেন নিষ্পাল সিং রানে, ফিরদৌসুল হাসান, অতনু রায় চৌধুরী প্রমুখ। অন্যদিকে পরিচালকদের মধ্যে এসেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অরিন্দম শীল, রাজ চক্রবর্তী, বিশ্বা দাশগুপ্ত, ইন্দ্রশিষ আচার্য, এবং অভিনেতাদের মধ্যে ছিলেন দেব, যশ, নুসরাত জাহান, অঙ্কুশ ও ইন্দ্রিলা সেন, সোহম চক্রবর্তী প্রমুখ। এসেছিলেন ইম্পার প্রতিনিধি এবং সিনেমা হল মালিকেরাও। এই প্রসঙ্গে পঙ্কজ লাডিয়া এক্স্যাক্টলি কি বললেন একটুখানি শুনে নিই। শুধুমাত্র এটাই নয়, বাংলা ছবির পরিবেশনার মাধ্যম দিয়ে আমরা যে উপকৃত হব, কারণ বাংলা ছবি দেশের চলচ্চিত্র জগতে এক বিশেষ স্থানে রয়েছে, সেই কারণেই এরকম এক বড় সড় উদ্যোগ। তাহলে বুঝতেই পারছেন যে বাংলা ছবি যখন এরকম বড় স্প্যানে যখন সামনে আসবে, তো কোয়াইট ন্যাচুরাল বাংলা ছবির ব্যাপ্তি এবং প্রসার সবটাই বেশ অনেক গুণ বেড়ে যাবে। রথী মহারথীরা ইন্ডাস্ট্রির সকলেই সেখানে ছিলেন উপস্থিত। শুধুমাত্র এটাই নয়, এখানে উপস্থিত ছিলেন ইয়াশ এবং নুসরত। হাতে হাত ধরে তারা এন্ট্রি করলেন, এবং সেখানে ইয়াশ নুসরত ছাড়াও দেখা মিলেছিল অঙ্কুশ এবং ঐন্দ্রিলারও। এরকম নানান বলি টলি আপডেটসের খবরাখবর পেতে হলে চোখ রাখতে হবে শুধুমাত্র আজ তক বাংলার ইউটিউব চ্যানেলে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেল বাটন তো রয়েছেই, প্রেস করে দিন, আর সঙ্গে রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে।